আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আসলাম একটা মিনানমাদের টুরিস্ট প্লেস, হচ্ছে আজকে তিনটা ছোটো দিন ছিল আমার ওইখানটায় রবিবার ছিল, তাই আমরা আজকে এখানে ঘুরতে আসছি। হঠাৎ করে আমাদেরকে নিয়ে আসছে বিকেলবেলায়, আমরা এখানে রেগে যাইতেছি, সামনে দিকে যাইতেছি। আর আমার জুলি অনেক পছন্দ করে বাইরে ঘুরতে, তাই আমারও ভালো লাগে বাইরে অনেক ঘুরতে। আর জুলিয়া বাবা তো সবসময় চাই বাইরে ঘুরতে, বাইরে আমরা ঘুরতে অনেক পছন্দ করে বাইরে ঘুরাটা, ওই জন্য সময় পাইলে আমাদেরকে ঘুরতে নিয়ে যায়। এটা হচ্ছে ইউনিকেরি, এটা নিয়ে বিখ্যাত গান। আর এটা হচ্ছে মূল সাঁতার, এটা একটা দেখার মতো জায়গা। আর এই বিল্ডিংটা এত ইউজফুল যে মাঝে মাঝে করে একদম একটা মুরগি ডাকা পড়ে, তখন দেখতে অন্যরকম লাগে। আমি এর আগেও আসছি এখানে, আমি প্রায় দুবার তিনবার আসা হয়েছিলো এখানে, ভুলিয়ে দিনে আসা হয়নি। আসছি একদিন আসতে বলে আসছিলাম সুন্দর করে, এখন আজকে দিনের বেলায় কত আসছি, সামনের দিকে যাইতেছি, ভালোই লাগতেছে। ওয়েদারটা ছিল মোটামুটি ভালো, বেশি গরমও না ঠান্ডাও না, কারণ বৃষ্টি আসার সম্ভাবনা আছে, মেঘলা ছিল একটু। আর এই প্লেসটা দেখতে ভালো লাগে, অন্যরকম একটা প্লেস, কারণ এটা হচ্ছে আপনার সুপার মার্কেট আছে, বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে, এটা বিশেষ করা যায় না। এই একটা প্লেস এখানে আছে, আসলে বাইরের দেশে অনেক কিছু দেখা যায় অবিশ্বাস্য, যেগুলো চিন্তাও করতে পারি না আমরা, আমাদের দেশে তো চিন্তাই করা যায় না কথা না। আমরা সামনে দিয়ে যাইতেছি, কারণ সামনে আরও ভালো কিছু আছে দেখার মতো। এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার এখানে ইন্টারন্যাশনাল ফ্যাশন শো হয়, এই ফ্যাশন শো যখন হয় তখন এটা পুরোটা ওপেন করে দেওয়া হয়। আপনার ভালোই মিলানের মধ্যে এমন একটা প্লেস, সেই জন্যই এটা বিখ্যাত। আর কয়েকটা বিল্ডিং আছে এখানে আকর্ষণীয়, যেগুলো দেখার জন্য মানুষ আসে, আর এখানে অনেক টুরিস্ট আসে দেখার জন্য। আপনার এই যে ওই দুটো বিল্ডিংয়ের ওইগুলো অনেক আকর্ষণ করে মানুষকে, এগুলো দেখার জন্যই অনেকটা আসে, কারণ সবার অনেক পছন্দ এগুলো। আমরা এখন পার্কের দিকে যাইতেছি হাঁটতে হাঁটতে, কারণ পার্কটা এর আগে ওপেন করছিল বাট ওইভাবে ওপেন হয় নাই, আপনার এই বছর ওপেন হয়েছে। আর এখন তো সামার, ফুলের সমারোহ, যেখানে যাব ফুল আর ফুল অভাব নাই, ভালোই লাগে ফুলগুলা দেখতে। আমার আবার ন্যাচারাল প্লেসগুলো অনেক ভালো লাগে, আর এরা এত সুন্দর করে পরিকল্পনা করে করছে যে দেখেই মনে হয় যেন মনটা অটোমেটিক ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। এদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো, এই জন্যই ভালো লাগে। এইসব দেশে আসলে থাকার জন্য ভালোই, বেস্ট। জুলিয়া খুশি, জুলিয়া দুষ্টামি করতেছে, আর একটু একটু করে বড় হইতেছে, আর দুষ্টামিটাও বাড়তেছে আগে থেকে। এখন আর কেরালোতে ঠিক মতো বসে না, বারবার এদিক ওদিক নামতে চায়। ওকে সামনে দিয়ে নিয়ে যাইতেছি, আমি সামনে বাচ্চাদের জন্য খেলার আলাদা প্লেস আছে, আর সব পার্ক, প্রতিটা পার্কে এসব দেশে বাচ্চাদের জন্য একটা প্লেস থাকে নির্দিষ্ট করা, যেখানে বাচ্চারা বিনোদন করতে পারবে, খেলতে পারবে, যাতে ওদের ভালো লাগে। আমরা এদিকে যেতেছি, আর ওকে উঠাবো এখানে, এখানে দোলনা আছে, দোলনাতে উঠাবো, কারণ এখন পর্যন্ত দোলনা উঠারই উপযুক্ত এর বেশি কিছু না, কারণ ওর এখনও ওইরকম এজ হয় নাই। আমরা পার্কের দিকে যেতেছি, মানে এত ভালো লাগতেছে দেখতে জিনিসটা, মনে হয় যেন এত সুন্দর করে গুছিয়ে রাখছে প্ল্যান করে, আসলে কী বলবো।
আর বাচ্চাদের জন্য প্রতিটা জিনিস আকর্ষণ করে খেলার জন্য সবগুলো পরিকল্পনা করে তৈরি করছি। আমি ইয়ে বলবো না যে দেখা যেতে আপনারাও দেখে আমরাও দেখতেছি, মানুষ এখানে অনেক আসে বিনোদন করে, সময় পাস করে। আর এসব দেশে ইতালিতে শনি রবিবার ছুটির দিন, কিন্তু এদের ছুটির দিনগুলো মনে হয় যেন এক একটা দিন আনন্দময় করে তুলে ওরা আর অনেক এনজয় করে। এখন আমরা যাচ্ছি আপনার যেখানে যেসব বাচ্চারা একটু বড় হয়েছে ওদের জন্য আলাদা একটা সাইট করছে, ওইখানে ওরা যাতে আসে খেলতে পারে আর বিভিন্ন এক্সারসাইজের বিভিন্ন জিনিস দিছে যেগুলাতে ওরা যাতে উঠতে পারে, এক্সারসাইজ শিখতে পারে। এগুলো দিয়ে দিছে। আর এরা তো অনেক কন্ট্রোলে থাকে সবসময়, ওদের শরীরটা সবসময় যাতে ফিটনেস ঠিক থাকে এগুলোতে অনেক কেয়ারফুলি, এই জন্য যাতে ছোটো থেকে এরা এগুলো শিখতে পারে মানে সব জায়গায় এগুলো দেওয়া হয়। সবাই বের হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর বৃষ্টিটা আসতেছে অলরেডি, আমরাও চলে যাবো একটু পরে। ভালো লাগতেছে, মন চাইতেছে না যাইতে, মন চাচ্ছে আরও থাকি কিছুক্ষণ, কিন্তু কিছুই করার নেই কারণ যেহেতু সাথে বাচ্চা আছে। এরকম মনোমুগ্ধকর ফেস আসলে ভালো লাগে। আমরা যখন এসব জায়গায় যাই একটু বসে কারণ তখন দেখতেছি ঝুলিয়ার আব্দুলের কাছে যদি ভালো লাগে কিছু না, কিন্তু আমি দেখতেছি। আর আমার তো ভালো না কষ্ট কারণ আমি ইউজ করি না বেশি, এই জন্য আমার বেশি ভালো না দেখতেই আছে শুধু, বাকিটা দেখা দেখতেই থাক নিতে পারি। প্রতিটা জিনিসই ভালো লাগে দেখতে, আমার চাই কিন্তু আমার লাগবে না কারণ নিই না, আমার দেখা জিনিস নষ্ট করা কিনে রেখে দেওয়া জন্য আমার উপাসনা জন্য ভালো লাগে না। এটাই দেখতেছিলাম কারণ দেখতেছি কেমন যাতে যদি ভালো লাগে নেবো একটা। তো অনেক আইটেমের জিনিস আছে, সব কিছু দেখতেছি।